মহেশপুর পৌরসভায় 2024-25 অর্থ বছরে প্রায় 65 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান এই বাজেট ঘোষণা করেন। বৃহস্পতিবার সকালে মহেশপুর পৌরসভার হলরুমে পৌর মেয়র আব্দুর রশিদ খানের সভাপতিত্বে এ বাজেট ঘোষণা অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ঝিনাইদহ 3 আসনের এমপি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সালাউদ্দিন মিয়াজি। উল্লেখ্য, গত বছর এই বাজেটের পরিমাণ ছিল 26 কোটি টাকা, এবছর বৃদ্ধি পেয়ে তা আড়াই গুণ হয়েছে।